section. Hello, Doshok. Roza Roza er din. How are you? Hey, ki, tumi ki roza rakhcho. Apoman ar shojjo hoy na. তুমি কেন রোজা রাখলে না তোমার সমস্যা কোথায় আমার সমস্যা বলা হইছে আমি শুনি বলো এবার ঘুম এক ঘুম তুমি বলো আবার আমাকে তো কালকে থেকে আমার অনেক ঠান্ডা এখন ঠান্ডা দিনের মধ্যে গেছি এর জন্য আর কি আম্মু আর রাতে ডাক দিছিল এক দুইবার তবে শোনা হয় না তাই সিরাজ ভাবে ডাক দেবে শোনো তুমি যদি অসুস্থ থাকতা তুমি যদি কথা মনোযোগ দিয়ে শোনো তুমি যদি অসুস্থ থাকতা তাহলে তোমার আম্মু সব সময় চাবে যে আমার ছেলে অসুস্থ এখন কোথায় যাওয়া যাবে না ছেলে আমার সুস্থ খাও যাও তো তোমার আম্মু তুমি যদি অসুস্থ থাকতা তাহলে তোমার আম্মু তো তোমাকে ডাক দিত না কারণ সে জানে যে আমার ছেলেটা অসুস্থ তো রোজা রাখতে হবে না কিন্তু তুমি তো অসুস্থ না তোমার আম্মু তোমাকে ডাক দিয়েছে তুমি যদি অসুস্থই থাকতা তাহলে তোমার আম্মু ডাক দিত না তোমাকে সেটা আমি জানি কারণ হবে তোমার মা তোমার বাবা তারা সব সময় কি বলবে বাবা তুমি অসুস্থ তোমার এখন কোথাও যাইতে হবে না মকরম শয়তানে ধরছে যার কারণে তুমি উঠো নাই আর তোমার ঠান্ডা লাগছে বললা ঠান্ডা সবাই লাগছে ওই ঠান্ডা আমারও লাগছে আমার আম্মুরও লাগছে আমরা কেমনে রোজা রাখলাম তুমি আসলে মকরম শয়তান আর শোনো তোমার যদি পার্সোনাল কোনো সমস্যা থাকতো তাহলে তুমি রোজা রাখতা না তোমার তো পার্সোনাল সমস্যা নাই আর আমার আমি যেটুক জানি ছেলেদের পার্সোনাল কোনো বলতে সমস্যা নাই হ্যাঁ ছেলেদের যদি সমস্যা হয় তাহলে একবারে মানে এই সমস্যা মানে লিগাল এটা সমস্যা নাই সবাই রে বলা যায় জানা যায় ছেলেদের ভিতরে কোনো পার্সোনাল সমস্যা থাকে না ঠান্ডা জ্বর এটা কোনো সমস্যা এটা তো আমারও লাগছে তুমি যদি মেয়ে মানুষ থাকতা তাইলে হয়তোবা মানে বুঝতাম যে হয়তোবা মেয়ে মানুষ পার্সোনাল সমস্যা থাকতেই পারে যার কারণে তুমি রোজা রাখতে পারো না কিন্তু তুমি তো ছেলে তোমার সমস্যা নাই তোমার আম্মু তোমাকে ডাকছে যে বাবা উঠো কিন্তু তুমি সেই আম্মুর কথা শোনো নাই যদি আমি ডাকতাম যে আসো রোজা থাকো আসতা না ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার যে জায়গায় তোমার আম্মু ডাকছে তোমার মা মা গো মা মা তোমার মাই ডাকছে তোমারে রোজা থাকার জন্য তুমি সেই জায়গায় উঠো নাই তুমি সেই মায়ের কথায় রোজা রাখো নাই তারপরে ভাবছে আজকে হচ্ছে প্রথম রোজা আর আমি তো চিন্তা ভাবনা করবো শুধু এইটাই যে তোমার মায়ের ডাকছে রোজা রাখার জন্য তুমি রাখো নাই তাইলে তুমি কত বড় মকরম শয়তান তুমি নিজেরই নিজে প্রশ্ন করো নিজের নিজে প্রশ্ন করো হ্যালো আই দিরো না সেই কে আরে শুয়ে দাও আবার কথায় কথায় ফোন দাও এখানে কেউ ফোন দেয় এখানে কেউ ফোন দেয় আমি দিলাম ভালো হয়ে যাও এখানে ওই যে আল্লাহ উপরে না এই যে এখানে বুঝছো আল্লাহ কিন্তু উপরে না আল্লাহ কিন্তু এখানে আর তুমি এখানে ফোন দাও
গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের পরের ভিডিওতে।